মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসা চলাকালীন এক রোগী নিখোঁজকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, গত শুক্রবার মালদা জেলার হবিবপুর থানার আকতাল গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা এলাকার বাসিন্দা 60 বছরের পরিমল রায় শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। চিকিৎসা চলছিল মালদা মেডিকেল কলেজের মেল ওয়ার্ডে। ভর্তির পর থেকে অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন ওই রোগী। অন্যান্য দিনের মতো রোগীর পাশে রাতে ঘুমিয়েছিল পরিবারের আত্মীয় বলাই মণ্ডল। শনিবার গভীর রাতে দেখতে পায় তার পাশে তাদের রোগী নেই। শুরু হয় গোটা রাত ধরে হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে তল্লাশি। রবিবার সকাল পর্যন্ত খোঁজাখুঁজি করেও এখনও পর্যন্ত কোনো সন্ধান পায়নি নিখোঁজ রোগী। এই ঘটনায় রোগীর পরিজনরা ধন দিয়ে পড়েছেন। রোগীর আত্মীয় বলাই মণ্ডল জানালেন, শ্বাসকষ্ট ছিল, শরীরে অনেকরকম অসুবিধা ছিল। তারপরে আমরা হসপিটালে ভর্তি করি শুক্রবারে বেলা 3টায়। তারপরে রোগী সুস্থ হয়ে মোটামুটি সুস্থ হয়েছে আর কি, পুরো সুস্থ হয়নি। তারপরে রাত্রে 12টার দিকে রোগী একদিকে আর আমি একদিকে শুয়েছিলাম। হ্যাঁ, তারপরে রোগী হট করে উঠে চলে যায় মালদা সদর হসপিটালে। রোগী চলে যায়, গার্ড কি করলো? চারিদিকে সিকিউরিটি গার্ড আছে। হ্যাঁ, চারিদিকে সিকিউরিটি গার্ড আছে। কীভাবে বেরালো রোগী? কীভাবে রোগীটা বেরালো? কী চাইছেন আপনারা? আমরা থানাতে একটা ডায়েরি করবো যেন রোগীটা ঘুরে পাই। কখন থেকে পাচ্ছেন না? রাত্রি 12টা থেকে। সারা রাত ধরে খুঁজছেন? সারা রাত ধরে খুঁজছেন। চারিধারে দেখলেন? হ্যাঁ, চারিদিকে দেখছি। কোথাও পেলেন না? কোথাও পাইনি। কী নাম রোগীর? রোগীর নাম পরিমল রায়। বাড়ি? বাড়ি পলাশডাঙ্গা। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। বলাই মণ্ডল।